কৃষ্ণ নম্বৰ টু জাম্পুৱতীৰ শয্যাত আকালৰ নিদ্ৰা উচুপি ৰৈছিল কিবা এক খৰাঙত তুমি অনুৰোধতহে বুজিবৰ সময় উলিয়ালা তুমি জানা উপমান্যৰ আশ্ৰম কেনেদৰে সত্য জ্ঞান উজ্জ্বল রশ্মিরে প্রকাশমান হয়ে থাকে মহাদেবর উপাসক মহাদেবর আশীষেরে উপমান্য যুগর শিরোমণি থেকে উপদেশ মহামণির তোমার সাধনা ব্রত তপস্যাত প্রসন্ন মহাদেব জাম্পুবতীর নিদ্রাত শান্তির বাতাবরণ বুকুর মাজত মহাকালর আশীর্বাদ শীতত উম দিয়ে গরমত বিচনীরে বা দিয়ে রুদ্রর আশীর্বাদক নাম থলে হালব কৃষ্ণ খবর রাখিছানে তুমি হালবক দাপরর অদ্বিতীয় যোদ্ধার অরংহানি দিলে কপালত জাম্পুবতীয়ে শিবলিঙ্গত তোমার কত যে প্রার্থনা অনাহারে বতা সেবন করে যে ভক্তির মর্যাদা দেখালা শিবই ছিটে পিললে জাম্পুবতীর জলায়ুত ভারতযুদ্ধর মহাপ্রতাপী হালব ভারতযুদ্ধত অজয় হালব কৃষ্ণ তোমার কি দুর্ভাগ্য অনুকৌশল নীতির জ্ঞান দি অনভিজ্ঞ করে রাখিলা হালবক নিজের গাঁর বাসিন্দা কিহর পাঠদান দিলা ভারতর তীর্থক মন্থন করা বলভদ্র তার সান্নিধ্যত থাকিও পরাজিত হলা তুমি তো কেতিয়াও জানা নাছিলা ভবা নাছিলা তোমার পুত্রে আরম্ভ করিব যদুকুলর ধ্বংসর যাত্রা দুর্ভাগ্যই লগ্নে মৃত্যু পর্যন্ত তোমাকে।